টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা এই পর্বটিতে আলোচনা করব মারিয়া এর সম্পর্কে, মারিয়া এন্ড ইটস হোপ সম্পর্কে। প্যাসেজটি যদি দেখা যায় যে এরকমটা যে ইটস এ বিউটিফুল স্প্রিং ডে, মানে এটি একটি সুন্দর বসন্তের দিন, অর্থাৎ বিউটিফুল অর্থাৎ এখানে সুন্দর, আর স্প্রিং অর্থাৎ বসন্ত দিন বা বসন্তকালের একটি দিন। মারিয়া গেটস আপ আর্লি, মানে মারিয়া তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, অর্থাৎ গেটস অর্থাৎ ঘুম থেকে উঠেছে, আর এখানে আর্লি আর্লি তাড়াতাড়ি বা সকাল সকাল সে ঘুম থেকে উঠেছে। আর শি ফিলস হ্যাপি, মানে সে খুশি অনুভব করছে বা সে তার ভালো লাগছে এই সকালে। এরপর দেখা যাচ্ছে যে শি নোজ দ্যাট, মানে সে জানে যে ইটস এ নাইস ডে, মানে এটি একটি সুন্দর দিন, অর্থাৎ শি নোজ দ্যাট, অর্থাৎ এই এখানে হলো নোজ অর্থাৎ হলো জানে, দ্যাট মানে যে ইটস এ নাইস ডে, মানে এটি একটি সুন্দর দিন, বিকজ শি পুটস আর হেড, কারণ সে তার হাতটি রেখেছে, অর্থাৎ পুটস অর্থাৎ রেখেছে আর হেড অর্থাৎ হ্যান্ড অর্থাৎ তার হাতটি অন দা গ্লাস অফ দা উইন্ডো, অর্থাৎ জানালার কাচের উপরে, অর্থাৎ অন অর্থাৎ এখানে উপরে, আর গ্লাস গ্লাস অর্থাৎ হলো কাঁচ, আর উইন্ডো উইন্ডো এখানে জানালা, অর্থাৎ সে তার হাতটি জানালার কাচের উপর রেখেছে। এখন আমরা দেখব যে সে কিভাবে বুঝতে পারে যে এই জানালাটি জানালার কাচের উপর রাখলেই এই বোঝা যাচ্ছে যে দিনটা সুন্দর আর কি। তাহলে এটা আমরা পড়লে পরবর্তীটুকু দেখি যে ইজ ভেরি ওয়ার্ম, মানে এটা হয় উষ্ণ, অর্থাৎ ওয়ার্ম অর্থাৎ জানালার কাছটা ছিল উষ্ণ। শি ওপেন দ্য উইন্ডো, মানে সে জানালাটি খোলে, ওপেন শব্দের অর্থ খোলা, আর উইন্ডো অর্থাৎ জানালা, অর্থাৎ শি ওপেন দ্য উইন্ডো, অর্থাৎ সে জানালাটি খোলে, অ্যান্ড দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস, অর্থাৎ পাখিদের গান গাওয়া, সিঙ্গিং অর্থাৎ সিঙ্গিং হলো পাখিদের, অফ দ্য বার্ডস হলো পাখিদের গান গাওয়া, ফিলস দ্য রুম, মানে ঘর থেকে অনুভব করা যায়, অর্থাৎ ফিলস ফিলস অর্থাৎ অনুভব করা। শি ক্যান স্মেল দ্য ফ্লাওয়ার্স, মানে সে ফুলের গন্ধগুলোকে শুঁকতে পারে, আউটসাইড হার হোম, মানে তার বাড়ির বাহিরের, অর্থাৎ স্মেল স্মেল শব্দের অর্থ গন্ধ, আর ক্যান এখানে ব্যবহার করা হচ্ছে পারা অর্থে। আচ্ছা, দেখা যাচ্ছে শি ক্যান স্মেল দ্য ফ্লাওয়ার্স, মানে সে ফুলের গন্ধগুলোকে শুঁকতে পারে, আউটসাইড আউটসাইড অর্থাৎ বাহিরের, আউটসাইড হার হোম অর্থাৎ তার বাড়ির বাহিরের। দে স্মেল সুইট অ্যান্ড ফ্রেশ, মানে সেগুলোর গন্ধ হয় সুইট, সুইট অর্থাৎ মিষ্টি, অ্যান্ড ফ্রেশ ফ্রেশ মানে তরতাজা, অর্থাৎ দে স্মেল মানে সেগুলোর গন্ধ সুইট, সুইট অর্থাৎ মিষ্টি, অ্যান্ড ফ্রেশ অর্থাৎ তরতাজা। আফটার মারিয়া গেটস ড্রেসড, অর্থাৎ তারপর মারিয়া জামা কাপড় পরিধান করে, অর্থাৎ আফটার এর অর্থ বোঝায় পরে, মারিয়া গেটস ড্রেসড অর্থাৎ মারিয়া জামা কাপড় তার জামা কাপড় পরিধান করে। এখানে বুঝতে হবে তোমাদের গেটস ড্রেসড অর্থাৎ জামা কাপড় পরিধান করা, অর্থাৎ তার নির্ধারিত যে জামা কাপড় স্কুলের জন্য সেটা পরিধান করা, অ্যান্ড হ্যাজ আর ব্রেকফাস্ট, এবং তারপর সে তার সকালের নাস্তা গ্রহণ করে, অর্থাৎ ব্রেকফাস্ট এখানে সকালের নাস্তা। শি পুটস হার বুকস অন ইন হার ব্যাগ, অর্থাৎ সে তার বইগুলোকে ব্যাগের ভেতরে রাখে, অর্থাৎ পুটস পুটস এখানে হলো রাখা, আর ব্যাগ ব্যাগ অর্থাৎ ব্যাগের ভেতরে রাখে তার বইগুলো। শি ইজ রেডি ফর স্কুল, মানে সে স্কুলের জন্য তৈরি, অর্থাৎ রেডি রেডি এখানে বোঝাচ্ছে সে স্কুলের জন্য তৈরি। মারিয়া ইজ এ লট লাইক এনি আদার স্টুডেন্টস ইন হার নেইবারহুড, অর্থাৎ মারিয়া তার চারিপাশের অন্যান্য ছাত্রছাত্রীদের মতোই অনেকটা, অর্থাৎ মারিয়া ইজ এ লট লাইক, এ লট অর্থাৎ অনেকটা, লাইক লাইক এখানে ব্যবহার করা হয়েছে এখানে সাদৃশ্য অর্থে, অর্থাৎ এখানে কার সাথে মিল রাখতে, এখানে কার সাথে মিল, যে নেইবারহুডের যে ছাত্রছাত্রীরা আছে তাদের মতোই অনেকটা তার সাথে মিল আছে, অর্থাৎ এখানে পুরো লাইনটা পড়লে বোঝা যাবে যে মারিয়া ইজ এ লট লাইক এনি আদার স্টুডেন্টস ইন হার নেইবারহুড, অর্থাৎ মারিয়া তার চারিপাশের অন্যান্য ছাত্রছাত্রীদের মতোই, এখানে নেইবারহুড তার চারিপাশের। আচ্ছা, শি গোস টু স্কুল, মানে সে স্কুলে যায়, অর্থাৎ গোস এখানে গোস অর্থাৎ যাওয়া, এখানে এই প্যাসেজটাতে লক্ষ্য করলে দেখা যাবে যে অনেক ভার্বগুলোর সাথে এস বা ইএস যুক্ত করা হয়েছে, সেখানে কোথায় যুক্ত করা হয়েছে যে এখানে যখন মারিয়া এবং যখন বা শি যখন ব্যবহার করা হয়েছে তখনই এস বা ইএস যুক্ত করা হয়েছে, কারণ এখানে যখনই মারিয়া বা শি আছে তখন এটা বোঝায় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো ওই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের এস বা ইএস সাধারণত যুক্ত করা হয়। এখানে যে গোস রয়েছে ওই গোসও যুক্ত করা হয়েছে, অর্থাৎ গোস সাথে গোস যুক্ত করা হয়েছে, ইএস যুক্ত করা হয়েছে, এখানে শি আছে সেই কারণে, কারণ মারিয়া ওই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, শি গোস টু স্কুল, মানে সে স্কুলে যায়, অ্যান্ড লাইকস টু বি উইথ হার ফ্রেন্ডস, এবং সে তার অন্যান্য বন্ধুদের মতোই অন্যান্য কিছু পছন্দ করে।
এবার দেখা যাবে যে আমরা আসল যে ঘটনাটা সেটা মারিয়া সম্পর্কে এমনটা যে বাট মারিয়া ক্যান নট সি দ্য বিউটিফুল স্প্রিং ডে, কিন্তু মারিয়া সুন্দর এই বসন্তের দিনগুলোকে দেখতে পারে না, অর্থাৎ ক্যান নট সি অর্থাৎ দেখতে পারে না এই বিউটিফুল স্প্রিং ডে, স্প্রিং অর্থাৎ এই সুন্দর বসন্তকে সে দেখতে পারে না। সি ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স মানে সে ফুলগুলোকে দেখতে পারে না, অর্থাৎ ক্যান নট না পারা, সি সি অর্থাৎ এখানে দেখা আর ফ্লাওয়ার্স অর্থাৎ ফুলগুলো। তাহলে দেখা যাচ্ছে শি ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স অর্থাৎ সে ফুলগুলোকে দেখতে পারে না, দ্য ব্লু স্কাই অর্থাৎ নীল আকাশকে দেখতে পারে না, অর দ্য সিঙ্গিং বার্ডস অর্থাৎ পাখিদের গান গাওয়া বা গান গাওয়া পাখিগুলোকে সে দেখতে পারে না। আচ্ছা, শি ক্যান নট সি দ্য নিউ গ্রিন লিভস অন দ্য ট্রিস অর্থাৎ সে গাছের নতুন সবুজ পাতাগুলোকে দেখতে পারে না। এর মানেগুলো দেখা যাবে যে শি ক্যান নট সি অর্থাৎ সে দেখতে পারে না দ্য নিউ গ্রিন লিভস অর্থাৎ নতুন সবুজ পাতাগুলোকে অন দ্য ট্রি মানে গাছের গাছের অর্থাৎ সে গাছের নতুন সবুজ পাতাগুলোকে সে দেখতে পারে না। শি ক্যান নট সি সে এগুলো দেখতে পারে না, অর্থাৎ দেখা যাচ্ছে যে শি ক্যান নট সি অর্থাৎ সে দেখতে পারে না বিকজ বিকজ অর্থাৎ কারণ, শি ইজ ভিজুয়ালি ইম্পিয়ার্ড কারণ সে দৃষ্টিগত প্রতিবন্ধী, অর্থাৎ ভিজুয়ালি অর্থাৎ দৃষ্টিগত আর ইম্পিয়ার্ড শব্দের অর্থ প্রতিবন্ধী কারণ সে দৃষ্টিগত প্রতিবন্ধী। শি হ্যাজ বিন ইনএবল টু সি মানে সে দেখতে অক্ষম, শি হ্যাজ বিন অর্থাৎ এখানে শি হ্যাজ বিন ইনএবল ইনএবল অর্থাৎ হলো আনএবল অর্থাৎ হচ্ছে এখানে অক্ষম, টু সি মানে দেখতে অর্থাৎ সে দেখতে অক্ষম, সিন্স শি ওয়াজ বর্ন অর্থাৎ তার জন্ম থেকে সে তার দেখতে অক্ষম। বাট মারিয়া ইজ হ্যাপি কিন্তু মারিয়া হয় খুশি, অর্থাৎ বাট মারিয়া অর্থাৎ কিন্তু মারিয়া ইজ হ্যাপি কিন্তু মারিয়া হয় খুশি, শি গোজ টু স্কুল এভরিডে অর্থাৎ সে প্রত্যেক দিন স্কুলে যায়, অর্থাৎ গোজ অর্থাৎ এখানে যাওয়া, এখানে মারিয়া বা শি এর কারণে এখানে গোজ হয়েছে অর্থাৎ গো থেকে হয়ে গিয়েছে গোজ, স্কুল অর্থাৎ বিদ্যালয়ে যায় এভরিডে প্রত্যেক দিন অর্থাৎ সে প্রত্যেক দিন বিদ্যালয়ে যায়। শি ক্যান লার্ন দ্য ইনফরমেশন মানে সে তথ্যগুলোকে শিখতে পারে অর্থাৎ এখানে লার্ন লার্ন শব্দের অর্থ শেখা আর ইনফরমেশন অর্থাৎ তথ্য সে তথ্যগুলোকে শিখতে পারে, বিকজ শি রিডস ব্রেইল কারণ সে ব্রেইল পড়ে অর্থাৎ যে বিকজ অর্থাৎ কারণ শি রিডস অর্থাৎ সে পড়ে ব্রেইল, ব্রেইল অর্থাৎ হচ্ছে এক ধরনের লিখন পদ্ধতি। এখন এখানে ব্রেইলটা কি এখানে দেখা যাবে যে ব্রেইল ইজ স্ক্রিপ্ট মানে ব্রেইল হচ্ছে একটি লিখন পদ্ধতি, স্ক্রিপ্ট এর অর্থ হলো লিখন পদ্ধতি, দ্যাট ইউজেস মানে যেখানে ব্যবহার করা হয়, হ্যাঁ রেইজ ডটস মানে উঁচু ফোঁটা ব্যবহার করে এই রেইজ ব্রেইল ব্যবহার করা হয়। আচ্ছা, ইচ লেটার মানে প্রত্যেকটি অক্ষর, আচ্ছা ইচ ইচ এখানে প্রত্যেকটি আর লেটার হলো অক্ষর অর্থাৎ ইচ লেটার মানে প্রত্যেকটি অক্ষর ইজ মেড ফ্রম ডটস অর্থাৎ ফোঁটা দিয়ে তৈরি করা হয়। এখানে পিপল মুভ দেয়ার ফিঙ্গার্স অর্থাৎ মানুষজন তাদের হাতগুলোকে নাড়ায়, আচ্ছা পিপল মানে মানুষজন মুভ মানে নাড়ায়, দেয়ার ফিঙ্গার্স মানে তাদের আঙ্গুল তাদের মানুষজন তাদের আঙ্গুল নাড়ায় অ্যাক্রস দ্য রেজ ডটস অর্থাৎ এই উঁচু ফোঁটাগুলোর উপর দিয়ে, অর্থাৎ রেজ ডট হচ্ছে উঁচু ফোঁটা, হ্যাঁ অ্যাক্রস দ্য রেজ ডটস অর্থাৎ উঁচু ফোঁটাগুলোর উপর দিয়ে তাদের হাতটা নাড়ায় টু রিড মানে পড়ার জন্য। মারিয়া লার্ন মানে মারিয়া শিখেছিল অর্থাৎ মারিয়া লার্ন লার্ন অর্থাৎ লার্নের পাস্ট ফর্ম হলো লার্ন, লার্ন মানে শেখা আর লার্ন মানে শিখেছিল, টু রিড ব্রেইল মানে ব্রেইলটা মারিয়া ব্রেইল পড়া মারিয়া শিখেছিল অ্যাজ এ ইয়ং চাইল্ড অর্থাৎ একটি ছোট শিশুর মতো। হার্ড বুকস অ্যাট স্কুল মানে বিদ্যালয়ে তার বইগুলো অর্থাৎ দেখা যাচ্ছে হার্ড বুকস অর্থাৎ তার বইগুলো অ্যাট স্কুল অর্থাৎ বিদ্যালয়ে তার বইগুলো আর ইন ব্রেইল অর্থাৎ ব্রেইলে লেখা, ব্রেইল ব্যবহার করে তার বিদ্যালয়ের সমস্ত বইগুলো লেখা। শি এনজয়স রিডিং পোয়েমস অ্যান্ড স্টোরি অর্থাৎ সে উপভোগ করে, এনজয়স অর্থাৎ উপভোগ করা, শি এনজয়স মানে সে উপভোগ করে রিডিং পোয়েমস, রিডিং পোয়েমস মানে কবিতা পড়ে, পোয়েমস অর্থাৎ হলো কবিতা অ্যান্ড হিস্টোরি অর্থাৎ ইতিহাস মানে সে কবিতা ও ইতিহাস পড়ে আনন্দ বা উপভোগ করে। মারিয়াস টিচার সেস অর্থাৎ মারিয়ার শিক্ষকেরা বলেছে, মারিয়াস টিচার অর্থাৎ মারিয়ার শিক্ষকের সেস মানে বলেছে, শি ইজ এ গুড লার্নার মানে সে হয় একজন ভালো শিক্ষার্থী অর্থাৎ গুড অর্থাৎ ভালো আর লার্নার অর্থাৎ শিক্ষার্থী, সে হয় একজন ভালো শিক্ষার্থী। এখন আমরা এই প্যাসেজ থেকে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সম্পর্কে। আচ্ছা, প্রথম কোশ্চেনে দেখা যাবে হোয়াই ক্যান নট মারিয়া সি এনিথিং মানে মারিয়া কেন সব কিছু দেখতে পারে না, মানে মারিয়া কেন কোনো কিছু দেখতে পারে না, অর্থাৎ এখানে আমরা যদি প্যাসেজটা জানি তাহলে মারিয়া দেখতে না পারার কারণটা কি, মারিয়া দেখতে না পারার কারণ সে হলো ভিজুয়ালি ইম্পিয়ার্ড অর্থাৎ সে দৃষ্টিগত প্রতিবন্ধী। কিন্তু আমরা এই প্রশ্নটা কিভাবে লিখবো, দেখো এখানে মারিয়া মারিয়াটা হলো সাবজেক্ট প্রশ্নের, তো মারিয়াটাকে আমি আগে আনবো, মারিয়া এম এ আর আই মারিয়া,
এখন দেখা যাচ্ছে এই প্রশ্নের মধ্যে একটা সাহায্যকারী ভার্ব আছে, সেটা হলো ক্যান। ক্যানের সাথে নটও আছে, ক্যান নট অর্থাৎ এটা সাহায্যকারী ভার্ব, পুরাটাই ব্যবহার করা হবে। যখন একটা সাহায্যকারী ভার্ব প্রশ্নের মধ্যে থাকে তখন সেটা সাবজেক্টের পরে আমরা ব্যবহার করব। তাহলে এখানে ক্যান, সিএএন ক্যান, এখানে হলো ক্যান নট, এখানে মানে ক্যান নট, এরপরে ভার্ব, মেইন ভার্ব হলো সি, মানে এখানে এনিথিং, এন ওয়াই টি এস আই এন ডি, এনিথিং। আচ্ছা, এখানে হোয়াই দ্বারা প্রশ্ন করা হয়েছে, তো হোয়াই দ্বারা প্রশ্ন করা হলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিকজ এর ব্যবহার করি, সো আমরা এখানেও বিকজ এর ব্যবহার করব, বিকজ। তাহলে আমরা দেখছি যে মারিয়া ক্যান নট সি এনিথিং, মানে মারিয়া কোনো কিছু দেখতে পারে না বিকজ, আচ্ছা বিকজ সে কেন দেখতে পারে না, কারণ সি সি ইজ ভিজুয়ালি, অর্থাৎ ভি আই এস ইউ এ ডাবল এল ওয়াই, ভিজুয়ালি ইম্পিয়ার্ড, আই এম ইম পি এ আই আর ই ডি, ইম্পিয়ার্ড, অর্থাৎ সে দৃষ্টিগত প্রতিবন্ধী, সে দৃষ্টিগত প্রতিবন্ধী হওয়ার কারণে সে দেখতে পারে না। আমরা উত্তরটা আরেকবার দেখি, মারিয়া ক্যান নট সি এনিথিং, মানে মারিয়া কোনো কিছু দেখতে পারে না বিকজ, মানে কারণ সি ইজ ভিজুয়াল ইম্পিয়ার্ড, কারণ সে হয় দৃষ্টিগত প্রতিবন্ধী। এরপর আমরা দ্বিতীয় কোশ্চেন যদি দেখি তাহলে দেখা যাচ্ছে হাউ ডাজ মারিয়া নো, হ্যাঁ, দ্যাট দ্য ডে ইজ নাইস, মানে মারিয়া কিভাবে বুঝতে পারে দিনটি সুন্দর। এখানে প্যাসেজে একটা ক্লু দেওয়া আছে যে মারিয়া কিভাবে বুঝতে পারে যে তার দিনটি সুন্দর, কারণ মারিয়া তার হাতটি জানালার কাচের উপর রেখেছিল এবং জানালার কাচটা ছিল ওয়ার্ম অর্থাৎ উষ্ণ, সেভাবে সে বুঝতে পারে যে এটা বা অনুমান করতে পারে সে এই দিনটা একটি সুন্দর দিন, তাহলে আমরা ওটাকে অ্যান্সার হিসেবে গ্রহণ করতে পারবে। তাহলে আমরা এখানে দেখতে পারি যে বাই পুটিং পুটিং দ্য হ্যান্ডস অন দা গ্লাস অফ দা উইন্ডো, অর্থাৎ আমরা এখানে লিখলাম মূল অ্যান্সারটি লিখে ফেলেছি যে বাই পুটিং দ্য হ্যান্ডস অন দা গ্লাস অফ দা উইন্ডো, মানে জানালার কাচের উপর হাতটি রাখার মাধ্যমে। এরপর আমরা দেখব মারিয়া, এখানে দেব আমরা নোজ, কে এন ও ডাব্লিউ এস, কেন এখানে নোজ দেব, কারণ এখানে ডাস্ট রয়েছে, ডাস্ট থাকলে পারে ভার্বে বাক্যের মধ্যে ডাস্ট থাকলে পারে সেই ডাস্টটা উত্তর করার সময় সেই ডাস্টটা উঠে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা হয়, সেই অর্থে আমরা ডাস্টটা উঠি আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা হয়েছে, অর্থাৎ নোজ থেকে নো নো থেকে নোজ হয়েছে। আচ্ছা নোজ, তারপরে যা আছে তাই দ্যাট দ্য ডে ইজ নাইস। ওকে, আমরা আরেকবার প্রশ্নের উত্তরটা পড়বো, বাই পুটিং দ্য হ্যান্ডস অন দ্য গ্লাস অফ দ্য উইন্ডো, অর্থাৎ জানালার কাচের উপরে হাতটি রাখার মাধ্যমে মারিয়া নোজ দ্যাট, মানে মারিয়া বুঝতে পারে বা মারিয়া অনুমান করতে পারে যে দ্য ডে ইজ নাইস, মানে দিনটি হয় সুন্দর। আমরা তৃতীয় কোশ্চেনে যাব, তৃতীয় কোশ্চেনে লেখা আছে হাউ ইজ মারিয়া লার্নিং, মানে মারিয়া কিভাবে শিখতে পারে। তাহলে মারিয়া কিভাবে শিখতে পারে এটা আমাদের প্যাসেজে দেওয়া আছে, সে ব্রেল ব্যবহার করে মারিয়া শিখতে পারে, তো ওইটাকে আমরা অ্যান্সার হিসেবে গ্রহণ করব যে মারিয়া সাবজেক্টটা মারিয়া এখানে। আচ্ছা, এরপর এখানে অক্সিলারি ভার্ব আছে বাক্যের মধ্যে, সেটা হলো ইজ, তাহলে মারিয়া ইজ, তারপর মেইন ভার্ব অর্থাৎ লার্নিং, মারিয়া ইজ লার্নিং। এরপর মারিয়া কিভাবে শিখতে পারে, বাই ইউজিং, ইউ এস আই এন জি, ইউজিং ব্রেল, বি আর এ আই ডাবল এল ই, অর্থাৎ এখানে ব্রেল অর্থাৎ ব্রেলটা ব্যবহার করা হয়েছে, যে ব্রেল ব্যবহার করে মারিয়া এটা শিখতে পারে। আচ্ছা, এবার দেখো আমরা আমরা চার নাম্বার কোশ্চেনে যাব, সেই চার নাম্বার কোশ্চেনে যাব, সেটা হলো লেখা আছে যে হোয়াই ক্যান নট মারিয়া সি দ্য কালার্স, অর্থাৎ মারিয়া কেন রংগুলোকে দেখতে পারে না, অর্থাৎ মারিয়া তোমরা জানো যে মারিয়া একজন দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে, তো দৃষ্টি প্রতিবন্ধী একজন মেয়ের তার কোনো চোখে রং থাকে না, অর্থাৎ সে কোনো কিছু দেখতে পারে না, তো ওটাকে আমরা অ্যান্সার হিসেবে গ্রহণ করব। তাহলে মারিয়া এই বাক্যের সাবজেক্ট, মারিয়া অর্থাৎ এম এ আর আই এ, মারিয়া অর্থাৎ এই বাক্যটার মধ্যে লক্ষ্য করলে দেখবা যে একটা সাহায্যকারী ভার্ব আছে, সেটা হলো ক্যান, তাহলে ক্যানটাকে আমরা অবশ্যই সাবজেক্টের পর ব্যবহার করব, এখান এখন না সবগুলো কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে মারিয়া ক্যান নট, এটা পুরাটা একটা সাহায্যকারী ভার্ব, অর্থাৎ মারিয়া ক্যান নট, এরপরে মেইন ভার্ব হলো সি দ্য কালার্স, এটা হলো অবজেক্ট, দ্য কালার্স, সি ইউ আর এস কালার্স, হ্যাঁ, অর্থাৎ মারিয়া ক্যান নট সি দ্য কালার্স, তাহলে হলো বিকজ, কারণ হোয়াই দ্বারা কোশ্চেন করা হয়েছে আমরা বিকজের ব্যবহার করবো। আচ্ছা, দেখা যাচ্ছে মারিয়া ক্যান নট সি দ্য কালার্স, অর্থাৎ মারিয়া রংগুলো দেখতে পারে না বিকজ, মানে কারণ সি ইজ ভিজুয়ালি ইম্পিয়ার্ড, আই এম ইম পি এ আই আর ই ডি, ইম্পিয়ার্ড, অর্থাৎ মারিয়া দৃষ্টিগত প্রতিবন্ধী, অর্থাৎ মারিয়া দৃষ্টিগত প্রতিবন্ধী হওয়ার কারণে মারিয়া কোনো কিছুকে দেখতে পারে না।
আমরা 5 নাম্বার অর্থাৎ লাস্ট কোশ্চেন সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে হোয়াট ডাজ মারিয়া গো টু লার্ন ব্রেইল, মানে মারিয়া ব্রেইল শেখার জন্য কোথায় যায়। অর্থাৎ এখানে প্যাসেজের মধ্যে একটা স্পষ্ট করে বলা হয়েছে যে মারিয়া ব্রেইল শেখার জন্য কোথায় যায়, অর্থাৎ মারিয়া ব্রেইল শেখার জন্য স্কুলে যায় বা বিদ্যালয়ে যায়, ওই বিদ্যালয় বা স্কুলটাকে আমরা এখানে তুলে আনবো। অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে মারিয়া, আমি সাবজেক্ট হিসেবে গ্রহণ করবো মারিয়া, আর এরপরে দেখা যাবে ভার্ব আছে ডাজ আছে ডাজ, অর্থাৎ একটা প্রশ্নের মধ্যে যদি ডাজ থাকে তাহলে উত্তর করার সময় সেই ডাজটাকে আমরা তুলে দেব। ডাজটাকে তুললে আমরা অবশ্যই এরপরে যে ভার্বটা থাকবে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা হবে। অর্থাৎ এখানে ভার্ব হলো গো, অর্থাৎ এখানে গো হলো এখানে ভার্ব আকারে ব্যবহার করা হয়েছে, তো এর সাথে আমরা এস বা ইএস যুক্ত করে এটা উত্তরটা করব। তাহলে গো থেকে হয়ে গেছে গোস, মারিয়া গোস টু স্কুল, SCHOOL স্কুল, অর্থাৎ মারিয়া বিদ্যালয়ে যায়। হ্যাঁ, টু লার্ন, LEARN লার্ন ব্রেইল, BRAILLE। আচ্ছা, এখানে উভয় ক্ষেত্রে এখানে ব্রেইল আর এখানকার এই ব্রেইল, এখানে উভয় ক্ষেত্রে ব্রেইলের বিটা ক্যাপিটাল লেটার ইউজ করা হয়েছে, কারণ একটা ব্রেইল একটা নির্দিষ্ট বা প্রপার নাউন হিসেবে ব্যবহার করা হয়, সো এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। তো এরপরে আমরা এই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন সম্পর্কে জানলাম এতক্ষণ, এবং এরপরে আমরা জানবো যে গুরুত্বপূর্ণ কিছু কলাম সম্পর্কে, অর্থাৎ মিলকরণ, এটা অংশে আমরা আলোচনা করব। মিলকরণে দেখা যাচ্ছে যে ফার্স্টের এটা ব্রেইল, অর্থাৎ ব্রেইল রয়েছে, স্ক্রিপ্ট রয়েছে, স্প্রিং রয়েছে, টাচ রয়েছে, আর সেন্স রয়েছে। তো এখানতে দেখা যাচ্ছে যে ফার্স্টে আমরা ব্রেইলটা আলোচনা করব। ব্রেইলটা আলোচনা করলে দেখা যাচ্ছে এখান থেকে এইটা আসে যে এ সিস্টেম অফ রিডিং, অর্থাৎ একটি পড়ার ব্যবস্থা ফর ব্লাইন্ড পিপল, মানে অন্ধ মানুষদের জন্য। তোমরা জানো ব্রেইল বিষয়টা সেটা হলো অন্ধ মানুষেরা ব্যবহার করে, এবং সেটা অন্ধ মানুষরা ব্যবহার করে সেটা পড়ে। তো উত্তর হিসাবে আমরা এভাবে লিখতে পারি, এ নাম্বার এর সাথে প্লাস দিয়ে, অর্থাৎ এটার যে নাম্বারটা এটা IV, এটা যুক্ত করতে পারি। অর্থাৎ এটাকে আমরা এইভাবে দিতে পারি, বা আমরা এইভাবে প্রশ্নের উত্তরের সময় লিখতে পারি যে এ প্লাস IV, অর্থাৎ ব্রেইল, ব্রেইলটা হচ্ছে অন্ধ মানুষদের জন্য একটি পড়াশোনার ব্যবস্থা। এটার উত্তরের সাথে মিল খায় এটা যে এ সিস্টেম অফ রিডিং, অর্থাৎ একটি পড়ার ব্যবস্থা ফর ব্লাইন্ড পিপল, মানে অন্ধ মানুষদের জন্য। এরপরে রয়েছে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট অর্থাৎ কি, স্ক্রিপ্ট মানে একটি লিখন পদ্ধতি। আচ্ছা, বি নাম্বার হলো এখানে স্ক্রিপ্ট, বি এর সাথে আমরা কোনটা প্লাস করতে পারি, করতে পারি এ রিটেন টেক্সট, অর্থাৎ রিটেন টেক্সট বলতে কি বোঝায়, একটি লিখন ব্যবস্থা বা লিখন পদ্ধতি আর কি। অর্থাৎ আমরা এটার সাথে এ ব্যবহার করতে পারি, দুঃখিত, এটার সাথে আমরা এ ব্যবহার করতে পারি, এক নাম্বারটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে হলো স্প্রিং, স্প্রিং মানে বসন্তকাল, একটা ঋতুর নাম, বাংলাদেশের অনেক মধুর একটি ঋতু। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি এর সাথে, অর্থাৎ এইটা এ সিজন বিটুইন উইন্টার অ্যান্ড সামার, অর্থাৎ সি নাম্বার, সির সাথে আমরা প্লাস করব VI, অর্থাৎ 6 নাম্বারটা। এখানে স্প্রিং আমরা জানি যে বসন্তকাল, বসন্তকাল এটা হলো এ সিজন, মানে একটি ঋতু, বিটুইন উইন্টার অ্যান্ড সামার, মানে গ্রীষ্ম ও শীত ঋতুর মধ্যে বা মাঝামাঝি একটি ঋতুকে বলা হয় স্প্রিং। এরপরে দুই নাম্বার হলো টাচ, অর্থাৎ এখানে টাচ, টাচ হলো এখানে বোঝাচ্ছে কোনো কিছু স্পর্শ করা, এখানে কাম টু ইন কন্ট্রাক্ট, অর্থাৎ কোনো কিছুকে টাচ করে বুঝতে পারা, তো এখানে আমরা দুই নাম্বারটা ইউজ করতে পারি। আর লাস্ট এটা হলো সিন্স, সিন্স একটা সময়কালকে নির্দেশ করে, সিন্স একটা সময়কাল, এটা হলো সিন্সের সাথে আমরা ব্যবহার করতে পারি এখানে ফ্রম দ্য বিগেনিং, অর্থাৎ শুরু, অর্থাৎ বিগেনিং, অর্থাৎ মানে এখানে দেখানো হচ্ছে যে মারিয়া কিছু দেখতে পারে না, আমরা ই নাম্বারটা দেবো এটা, সেটা হলো পাঁচ নাম্বার, সেটা হচ্ছে ভি নাম্বার, অর্থাৎ পাঁচ নাম্বারটা, কারণ আমরা জানি যে মারিয়া তার জন্ম থেকেই কোনো কিছু দেখতে পারে না, অর্থাৎ মারিয়া তার জন্ম থেকেই অন্ধ। সো মারিয়া যেহেতু তার জন্ম থেকে অন্ধ, তাহলে সেই জন্মকালটা ছিল তার শুরু জীবনের, তাহলে আমরা সিন্স, সিন্সটাকে আমরা বিগিনিং, ফ্রম দ্য বিগিনিং হিসেবে ব্যবহার করতে পারি, বা শুরু থেকে এটা আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, তোমাদের এই পর্বটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাদের সামনে থাকবে, আশা করি সামনের পর্বগুলোতে সাথে থাকবে, আমরা সামনের পর্বগুলোতে তোমাদের জন্য পরবর্তী টেস্টগুলো নিয়ে হাজির হবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, ধন্যবাদ।